শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকার মিরপুরে অবস্থিত। স্টেডিয়ামটি মিরপুর 6 নম্বর সেক্টরে অবস্থিত। এটি বর্তমানে শুধুমাত্র ক্রিকেট মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে। 26,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটি স্থাপিত হয় 2006 সালে। শুরুতে এটি মিরপুর স্টেডিয়াম হিসেবে পরিচিত ছিল। পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্টেডিয়ামটির নাম পরিবর্তন করে বর্তমান নাম শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়াম রাখে। 2006 সালে বাংলাদেশ ক্রিকেট দলের নিজস্ব মাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামকে করা হয়। এটি বাংলাদেশের অধিকাংশ প্রথম শ্রেণীর ক্রিকেট টেস্ট, ওয়ানডে, টি টোয়েন্টি এবং বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের নিজস্ব মাঠ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিলেটের একটি বহুমুখী স্টেডিয়াম। সবুজ পাহাড়টিলা আর নয়নাভিরাম চা বাগানের মনোরম পরিবেশ বেষ্টিত এই স্টেডিয়ামটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বে অবস্থিত। স্টেডিয়ামটি 2007 সালে নির্মিত হয়। এটি বর্তমানে ক্রিকেটের জন্য বেশিরভাগ সময় ব্যবহৃত হয়, সেই সাথে ফুটবল খেলাও অনুষ্ঠিত হয়। 615 ফুট দৈর্ঘ্য, 485 ফুট প্রস্থ নিয়ে এই ক্রিকেট মাঠটি দেশের অন্যতম বড় একটি মাঠ। 2014 সালে টি টোয়েন্টি বিশ্বকাপের মাঠ হিসেবে এই স্টেডিয়ামকেও নির্বাচন করে বিসিবি। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম আইসিসি অনুমোদিত আন্তর্জাতিক ক্রিকেট মাঠসমূহের একটি। এটি বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়াম হিসাবে পূর্বে পরিচিত ছিল। চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়াম হিসাবে স্টেডিয়ামটির পরিচিতি রয়েছে। বাংলাদেশের এই মাঠে 2004 সালে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপ হয়েছে। ওই বিশ্বকাপের উদ্দেশ্যে সংস্কার করা হয়েছিল এই মাঠটি। 2006 সালের জানুয়ারি মাসে স্টেডিয়ামটি পূর্ণ আন্তর্জাতিক মর্যাদা পায়। বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশের বন্দরনগরী চট্টগ্রামের সাগরিকায় এটি অবস্থিত। স্টেডিয়ামটির পাশেই রয়েছে বঙ্গোপসাগর। 2011 সালের বিশ্বকাপে এই মাঠে গ্রুপ পর্বের দুইটি খেলা অনুষ্ঠিত হয়। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা 20,000। খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম বাংলাদেশের নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত। প্রায় 20,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম 2006 সালের 23 মার্চ বাংলাদেশ ও কেনিয়ার ওডিআই দিয়ে যাত্রা শুরু করে। ওই বছরই শেষ ওডিআই হয় এই মাঠে। এরপর বেশ কিছুদিন টেস্ট চললেও 2015 সালের পর আর এই মাঠে কোনো টেস্ট খেলা হয়নি। অজানা কারণে আর এই মাঠে কোনো খেলা হয়নি। বাংলাদেশের যে কয়টি অবহেলিত মাঠ আছে তার মধ্যে এই মাঠটি অন্যতম। শেখ আবু নাসের স্টেডিয়াম বাংলাদেশের খুলনা বিভাগে অবস্থিত। এই স্টেডিয়ামটি দেশের সপ্তম টেস্ট ভেন্যু। স্টেডিয়ামটি খুলনা বিভাগীয় স্টেডিয়াম ও বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম নামেও পরিচিত। 2004 সালে এটি উদ্বোধন করা হয় এবং 2004 সালেই আইসিসি অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের কিছু খেলা এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। 2004 সালে এই স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা ছিল প্রায় 15,000। 2012 সালে এই স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা করা হয় প্রায় 20,000। 2006 সালে এই স্টেডিয়ামটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার অনুমোদন পায়। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।